নমস্কার আজকের শিল্পীকতা পর্বে সকলকে স্বাগত জানাই আপনারা যারা নিয়মিত এই চ্যানেলটি দেখে থাকেন তারা হয়তো জানেন যে লকডাউন যখন চলছিল সেই সময় আমি একটা সিরিজ শুরু করেছিলাম কথা নামে সেই কথা সিরিজটা শুরু করার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের পুরুলিয়া জেলার বা মানভূমের যে সমস্ত শিল্পীরা বহুদিন থেকে আমাদের সংস্কৃতিকে সংস্কৃতির বিভিন্ন অঙ্গকে ছৌ ঝুমুর নাচনি বা আরও যে সমস্ত লোক আঙ্গিকগুলো রয়েছে সেইগুলোর সাথে যুক্ত আছেন এবং যারা এই সংস্কৃতির ধারক বাহক তাদের জীবনের কিছু কথা তারা কিভাবে এই জগৎগুলোতে আছেন বা এতদিন ধরে বহন করে চলেছেন এই আমাদের অমূল্য সম্পদগুলো তাদের কথা আপনাদের সামনে তুলে ধরি তো বেশ কিছু দিন থেকে আমি এই রকম কথা পর্বের কোনো আপডেট দিতে পারিনি তার কারণ নানা রকম কারণ ছিল তো যাই হোক আবার শুরু করেছি কথা পর্ব তো দেখা যাক কতগুলো শিল্পীদের আমি সাথে পেতে পারি ইতিমধ্যে আমাদের ছেড়ে অনেকেই চলেও গেছেন তো এখন পর্যন্ত যে সমস্ত শিল্পী আমাদের সাথে রয়েছেন তাদেরকে নিয়ে কত দূরে এগোতে পারি সেটা তো চেষ্টা করে যাচ্ছি আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বাগমুন্ডি থানা অন্তর্গত জিলিং গ্রামের নরেন দাস মহাশয়কে উনি দীর্ঘদিন ঝুমুর এবং নাচনি নাচের সাথে যুক্ত রয়েছেন এবং সেই সংস্কৃতির ধারক এবং বাহক আমরা তার কাছে আজকে জেনে নেবো তাঁর জীবনী সম্পর্কে কিছু কথা তো আজকে আমার শরীরটা এমনিতে একটু খারাপ আছে সেই কারণে পরবর্তী পর্বটা পরিচালনা করবেন আমারই এক বন্ধু এবং বর্তমান যুব একজন ঝুমুর শিল্পী সুনীল মাহাতো মহাশয় তিনি পরবর্তী পর্বটি পরিচালনা করবেন নমস্কার আজকে আমরা বাগমন্ডি থানার জিলিং গ্রামের নরেন দাস মহাশয়কে পেয়েছি আজকে আমরা জেনে নেব ওনার জীবনী সম্পর্কে আমরা জেনে নেবো সেই ঝুমুর জগতে উনি কীভাবে এসেছেন ওনার জীবনী সম্পর্কে নমস্কার তো আপনি যে ঝুমুর জগতে এলেন তো আপনার জীবনী সম্পর্কে কিছু কথা আপনি দর্শকের কাছে বলুন শুনুন প্রথমত যখন আমি বেলা যখন থাকি আচ্ছা তখন আমাদের পরিবারটা একটু শোচনীয় পরিবার ছিল আচ্ছা ছেলে মেয়ে অনেকগুলো তো আমাদের মা বাবার হ্যাঁ 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 তাই আমাদের শোচনীয় অবস্থায় মানে দিন কাটতে থাকে আচ্ছা এরপরে স্কুলে যখন আমি যাই তখন এরকমভাবে মা সরস্বতী একটা আমাকে স্মরণ দিয়েছিলেন আচ্ছা যে ওখানে টিউশন পেয়েছিল তখন তো কিছু ছিল না আচ্ছা আচ্ছা এমনিতেই মানে স্কুলে আমি ফার্স্ট হয়ে যেতাম আচ্ছা পড়াশোনা করার সময় যখন আমার আট বৎসর যখন হয় বয়স তখন আমার বাবা মারা যান আচ্ছা আচ্ছা তখন দাদারা বললো তুমি এক কাজ করো যে পড়াশোনা বাদ দিয়ে তুমি গান বাজনা করো আচ্ছা আচ্ছা আমাদের জাতিবৃত্তি আচ্ছা তখন আমি বললাম না গান বাজনা করলো আমি পড়াশোনা করবই এই বলে নিয়ে মোটামুটি এইট পর্যন্ত আমি পড়লাম তারপরে আর দাদারা যখন খরচ খরচা দিতে লাগলো না তখন মানে আমি আপনা আপনি পড়া লেখাপড়াটাকে বাদ দিয়ে এই গান বাজনার দিকে লক্ষ্য করলাম আচ্ছা তো গান বাজনাটা লক্ষ্য করলাম এর মধ্যে আমাদের গ্রামের মধ্যে যাত্রা থিয়েটার এসবগুলো হতো তখন সেই মাস্টারের সাথে থেকে থেকে মানে কোনো রকমভাবে এই হারমোনিয়াম টিপবার আমি একটা সুযোগ পেলাম আচ্ছা আচ্ছা সেই তখন আমি হারমোনিয়াম টিপতে টিপতে তখন আমার ছোটোরবেলা গলাটা খুব সুন্দর ছিল যে কোনো মেয়ে ছেলে মানে যদি আমি যে কোনো গাইতাম ও মেয়ে ছেলেরা এসে নিয়ে দাঁড়িয়ে আবার সব কিছু শুনত এরপরে যখন আমার এগারো বছর বয়স যখন হয় তখন আমি ঝুমুর জগতে আচ্ছা এই গোসাইন্ডিতে একটা ঘর্টু দাস বলেছিল উনি নাতনি নিয়ে গেছিলেন সেই ওনার নাচনির সাথে আমি প্রায় বছর ছিলাম আচ্ছা আর তারপরে এই বিভিন্ন কবিদের সংগ্রহ করিনি যখন যেটা আমি এমন একটা স্মরণশক্তি আমার ছিল যে যেই যেটা বলতো আমি দ্বিতীয়বার ওকে বলতে সুযোগ দিতাম ও টোকে নিতাম ট্যাপের মতো তো এরকম করে নিয়ে ঝুমুর জগতে প্রায় এলাম যখন তখন আমার এমন একটা ঝুঁক ছিল আমি ছশো এগারোটা ঝুমুর মুখস্থ করে দিয়েছিলাম কিন্তু বিপিল সহদেবের একটা হলাম আচ্ছা আচ্ছা কালী ভবপিতা ব্রজুরাম দিনাতাঁতি এই রামকৃষ্ণ গাঙ্গুলি উদয় এবং মানে চামু এই দ্বিজটিমা বা আপনার ইয়ে যে আছে যে আরো যে কবিগুলো আছে তাদের মধ্যে যে যতগুলো ঝুমুর সব ঝুমুর গুলো আমি তখন আত্ম করি ছশো এগারোটা ঝুমুর মানে আপনি মুখস্থ মুখস্থ করেছি ওরা আমার মুখের মুখে ছিল আচ্ছা আচ্ছা তোমার লাটনির সাথে ঘুরতে লাগলাম ও তো লাটনির সাথে ষোলো বছর আমি ঘুরেছি আচ্ছা লাটনি নাচ করে তারপরে যখন এক জায়গায় একটা খারাপ কথা বলে দিল তখন আমি লাটনি নাচটাকে বন্ধ করে দিলাম ঝুমুর জগতে মানে এইখানে যেমন ভাবে বৈঠকি হয় সেইভাবে মানে ঝুমুর চলতে লাগলো আচ্ছা এরপরে আমাদের কীর্তন আছে কীর্তন করতে লাগলাম যাত্রা সঙ্গীতে তখন মানে যাত্রায় কোচিং দিতে লাগলাম মানে সুর দিতে লাগলাম এসব করে নিয়ে আমি এই জগতে এসে এখন আমি আমার যে যা বয়স হয়েছে আমি ওই প্রায় এগারো বছর থেকে আমি ঝুমুর জগতের থেকে আছি আচ্ছা হ্যাঁ এরপরে আর তো আমার কিছু সুযোগ মেলা যায় না তো যাই হোক আপনারা এসেছেন এটার জন্যে আরও একটা কিছু আমাকে করতে হবে এই যে পুরুলিয়া ঝুমুর এখন এখন বর্তমানে মানে আপনি তো দেখছেন যে এখন বর্তমানে আর মানে সেই এই ঝুমুর মানে বেশি আর কি করছেন এখন সবাই ডিগ ধর ধর টাইপের জিনিস আর কি গেছে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এখন একদম প্রায় বিলুপ্তর পথে হ্যাঁ হ্যাঁ তো এক সময় গিলা সেই নাচনিদের মুখে শোনা যেত এখন এরকম বৈঠকি আসল আর বেশি মানে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে যে পালাবন্দি ঝুমুর আচ্ছা চোদ্দোটা পালা আছে আচ্ছা হুম পালা আছে মৎস্য পালা আচ্ছা যেটা দ্রৌপদীকে যে ওই যে লক্ষ্যভেধন করে নিয়ে এসেছিল আচ্ছা ওই পালাটি আঠাশটি ঝুমুর আছে হুম আছে পুতুনাবোধনাবধ আছে ঝুলন পালা আচ্ছা আছে রাধার অভিসার আচ্ছা আছে রাধার বিরহ আছে দ্যুতি সংবাদ রাধার আছে দশম দশা এই কলঙ্কভ্জন সুবল মিলন দতি সংবাদ দধি সংবাদ কুন্তি গান্ধারী শিব পূজা এবং একটা আছে ইয়ে বংশীহরণ এইসব পালাগুলো করে চোদ্দটা পালা এখনো পর্যন্ত আমার কাছে আছে এবং বিভিন্ন আর চোটকা ঝুমুর যে আছে সেগুলোও মোটামুটি অনেকটাই আমার কাছে এখনো পর্যন্ত আছে এই এখন বর্তমানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আসরে মানে যদিও কোন জায়গায় হচ্ছে কিন্তু সেখানে আর এই ঝুমুরে আর চাইছেই নেই দর্শক এখন সরকার চাইছে সরকার চাইছে হ্যাঁ সরকার কিন্তু চাইছে এই যে সবল আমি এসেছিলাম হ্যাঁ

আলোচনা করি তাহলে ঘরের লোক বলতো এই এগুলো ঘরে গাইছ না বাইরে গাইবি বাইরে গাইবি এখন সেই ঝুমুর যে এখন কোন তুঙ্গের যে চলতে চলেছে এখন বলি ইয়ত্তা নেই এখন আমরা বুঝতে পারছি না যে ঝুমুর কোথায় যাবে ঠিক ঠিক এই জন্যই তাকে ধরে আছি এখনো পর্যন্ত দিন পর্যন্ত যে আপনি এটা মানে ধরে রাখেছেন আপনাকে অশেষ ধন্যবাদ এবং পরবর্তী ক্ষেত্রে আমরাও চেষ্টা করব এরকম আধ্যাত্মিক পৌরাণিক দেহতাত্ত্বিক এইসব দেখো এখন তো আমাদের পায় চলতে এখন আমরা যদি মরে যাই তো সেগুলো তো সব চলেই যাবে কেউ যদি নিয়ে রাখে তো আরো ভালো এটা সংসারের জিনিস কোন মহাজন যদি উঠে যায় তাহলে সেও আলোচনা করতে পারে হুম আর এই ঝুমুরের মধ্যে যে আছে যে সাহিত্যিকটা এই সাহিত্যিকটা কোনো কোনো বিষয় নাই এখনকার ছেলেরা যে পড়াশোনা করছে তো বানান জানছে না না যে যেমন সঙ্গীত সঙ্গীতের আমরা পড়াশোনা যখন করেছিলাম দন্তস্ব উঁই গোটা আমরা অন্যরকম লিখতাম দীর্ঘই মতো দিয়ে আর এখানে একটা ইয়ে থাকতো চন্দ্রমিন্দুর মতো তাকে দীর্ঘই দিয়ে মানে আত্ম দিতাম এখন ও আর গোট দিচ্ছে আলাদা আলাদা ওই সঙ্গীত হলো তার আমরা রূপ লিখতাম তো রূপ তো দীর্ঘ ও দীর্ঘ দুটো আছে তো হুম তো রূপের মধ্যে মানে ও আর কি আছে বানান র আছে একটা এম ভাবে আছে ওইটা হচ্ছে দীর্ঘ কিন্তু এখন রস দিয়ে দিব বা উচ্চারণ হলেই হচ্ছে কিন্তু এসবগুলোতে না শিক্ষার অনেক অবনতিও হয়ে গেছে শিক্ষাও তো নাই না আচ্ছা শিক্ষা যদি নাই তো সেখানে আবার মাইন্ড বা খুলবে কি করে যদি শিক্ষা না থাকে তো একটা কোনো ছেলেকে এখন চিঠি লিখতে বলো চিঠি মানেই বুঝে তো হেলো হলো হ্যালো ইস চিঠির মাধ্যমে কিচ্ছু জানে না ওরা যে বাবাকে কী চিঠি লিখবো না মাকে কী চিঠি লিখবো বা ভাইকে কী চিঠি লিখবো কীভাবে তাদেরকে সম্মান দেবো কেউ জানতেন এই তো চলছে শিক্ষার ব্যাপার তো এই জন্য আমরা যতটা পেরেছি তখন পড়াশোনাও করেছি আর এই গান বাজান লাইনে আমরাও এখনো পর্যন্ত আছি আর কি আচ্ছা আচ্ছা মানে এই যে নাচনিটা প্রায় অস্তস্থ কম হয়ে গেছে হুম প্রায় মানে কমের পথ আছে তো নাচনি নাচটা খারাপ না নাচনিটা খারাপ এটা কেউ খারাপ নাই হ্যাঁ কেউ খারাপ নাই আচ্ছা নাচনি নাচটা হচ্ছে নাচনি হচ্ছে আদি রসের ব্যাপার আচ্ছা আদি রস হুম হুম তাদের মধ্যে একটা সিঙ্গার শক্তি আছে আচ্ছা নাতনির মধ্যে একটা সিঙ্গার আছে আচ্ছা নাতনি সবাই হতে পারে না নাতনি অর্থটা হচ্ছে কি যে নাচের জন্য ও একটা নাচনি আমাদের ভাষায় নাচনি বলি ওর ভালো কথায় নাম হচ্ছে নর্ত কি নর্ত ওরা তো আলাদা ওরা নর্তকি নন এই মানুষ হচ্ছে নর্তকি আমরা আমাদের মোটা ভাষায় আমরা নাচনি বলি কিন্তু আসল নাম হচ্ছে নর্তকি হ্যালো কিন্তু ওই যে নর্তকের যেটা হয়েছে সবাই হতে পারে না কেন পারে না যে ওই গন্ধর্ব অংশটা যদি তার শরীরে যদি না থাকে তাহলে নাতনি হতে পারে নাই ঠিক হুম তো ওই যে আগে স্বর্গে যে ইন্দ্রের দরবারে হ্যাঁ বা আরও যে যতগুলো রাজা ইন্দ্রচন্দ্র বরুণ জম অগ্নি যে ছিল তাদের দরবারে ওইখানে তারা তখন মানে অপ্সরাদের ওই নাচ গান তারা দেখতো বা শুনতো আচ্ছা তাদের গান বাজনা সন্তুষ্ট হয়ে ওরা পুষ্প বৃষ্টি করতো সেখানে কিন্তু আমাদের এইখানে গন্ধর্বের অংশটা ওই নাচের কাছে আছে বলে একটা মানে হাজার হাজার মেয়ে দর্শককে তাকাই থাকে কেন তার শক্তি আছে আচ্ছা কিন্তু এক হাজার যদি লোক থাকে তাহলে দু হাজার চোখ ওর উপরে আছে কিন্তু ও কিন্তু যখন লক্ষ্য করে ও কাউকে দেখতে পায় না যদি চোখটা যদি এতটুকু যদি শুরু করে দিল তো সবাই ভাববে যে আমাকেই বললো এই আকর্ষণটা ওদের আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন আছে যে গন্ধর্ব অংশটা ওদের শরীরে আছে তার জন্যে হ্যাঁ কিন্তু ও যে গন্ধর্বরা তখন নৃত্যগীত করতো তখন দেবতারা কি করত তাদের নৃত্যগীতে সন্তুষ্ট হয়ে নিয়ে পুষ্প বৃষ্টি আমাদের নর্মাল সেই যে নাচনি যে যাকে আমরা বলছি ওরাকে তো আমরা পুষ্প বৃষ্টি করতে পারিনি তখন কি করি আমরা পুষ্পের বিনিময়ে দশটা কি কুড়িটা কি পঞ্চাশটা ওকে টাকা আমরা উপহার দিই হ্যাঁ কিন্তু নাচনি সবাই হবার শক্তি নাই ওই অংশটা যারই থাকবে সেই নাচনি নাতনিও খারাপ নাই আর এই যে ঝুমুর এই ঝুমুর সঙ্গীতটা হচ্ছে আদি রসের জিনিস রসটা রস হচ্ছে চৌষট্টি প্রকারের রস তো চৌষট্টি প্রকারের রসটা এইখানে মানে দেওয়া আছে সেই চৌষট্টি প্রকারের রসটা দেওয়ার জন্যে কি হলো ওটা ভগবান হয়েছিলেন ওই চৌষট্টি প্রকার রসের তিনি রাজা ছিলেন তার জন্য ওনার নাম হয়েছিল রসরাজ আচ্ছা আর এই রসটাকে পরিপুষ্ট করেছিলেন রাধারানী অর্থাৎ ওনার যে আহ্লা শক্তি যিনি ও তিনি এটাকে পরিপুষ্ট করেছে তার জন্য এনার নাম হয়েছিল রসবতী রাধারানী হ্যাঁ তো ওই যে আমরা চৌষট্টি প্রকারের রস সেই রসটা এটা হচ্ছে মাধুর্য রস এই ঝুমুর জিনিসটা হচ্ছে লীলা ভগবানের রাধা রাধাকৃষ্ণ কিংবা রাম কি সীতা এছাড়া কিংবা নিজের শরীরের দেহতত্ত্ব এই তিনটা বস্তু ছাড়া ঝুমুর আছে কি কোনো জায়গায় কোনো জায়গায় শুনেছেন আপনারা হ্যাঁ শুনেন নাই তাহলে এর মধ্যে মাধুর্য রসটি আছে তো মাধুর্য রসের জন্য সকলেই মাথায় কিন্তু এটা যাবারও নয় আর কোনো দিন যাবার মানে ই রাস্তা নাই আদি থেকে আসছে এখনো আছে এখনো এবং থাকবে তবে সবার কাছে নাও থাকতে পারে তো যে মহাজন সেইটাকে ভালোবাসবে তার কাছেই থাক এই বস্তুটা আছে ভালোবাসতে ঝুমুরও খারাপ নাই আর নাচনিও খারাপ নাই আমাদের নামটা বলতে খারাপ ঠিক নাচনি বহুদূরের বস্তু আর যেই জাতি থাকুক না কেন ও চাই তার আসনটা আছে অবশ্যই আছে কি না কেউ না বলে বলতে পারবে হ্যাঁ যদি কোনো পুরুষ মানুষ যদি ওই থেকে যদি বাইরে যাবো বলে ও রাস্তা ছাড়বেলা কেউ নাই ও যদি বাইরে যদি আসে সবাই মিনিমাম কেন করে তাহলে তার সম্মান আছে তো যে সম্মানীয় ব্যক্তিকে কেউ যদি খারাপ বলে ঠিক এটা সম্ভব লোকে এটা মানি নিয়ে চলে তোরা হচ্ছে একটা সম্মানীয় বস্তু ওদের কাছে মাধুর্য রস আছে হুম এই জন্য ওরা ঝুমুরও খারাপ নাই আর তো খারাপ নাই আর এই ঝুমুর যারা বর্ণনা করেছেন ওদের পড়াশোনা অমন ছিল না মা সরস্বতী নিজের তিনি কণ্ঠে থেকে নিয়ে আর তাদেরকে এইসব করেছেন যেমন মনে করুন রামকৃষ্ণ গাঙ্গুলি এখানে আমাদের কবিরা দিয়েছিল তাকে নাম যে ফুলের মধ্যে হেনা আর কবির মধ্যে হচ্ছে দিনা আচ্ছা যেমনি জ্যেষ্ঠ মাসের আমিষ্ট তেমনি ভাবে রামকৃষ্ণ আচ্ছা আর ঝাড়া গুঁড়া হচ্ছে দুর্যোধন খুঁড়া মানে দুর্যোধন দাস হচ্ছে ঝাড়াগুঁড়া ঝাড়া তো তাদের একটা ঝুমুরের মিনিং বাজ করা মুশকিল এমন কোন সাহিত্য কিনা যে ওই মিনিংটা বাজ করে ডিকশনারি ফেল হয়ে যায় আচ্ছা 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 ডিকশনারি ফেল হয়ে যায় আচ্ছা 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 কিভাবে যেমন দিনার একটা ঝুমুর আছে যে শ্রীমতীর আধা রূপ বর্ণন কেমন কেমন ও গো নবীন না গো গে চহত মুক্ত কবৰী মাথা কুঞ্চিতয় বলি যে নযুঠে অলি অলিবলিঅলি হের ওকে কিন্তু এই যে সাহিত্যিকটা দি সাহিত্যটা দিয়েছে যে নবীন ও নাগরী অর্থাৎ মেয়ে ছেলেটা বললেন নবীন বয়সেন নাগরী মেয়ে ছেলে সঙ্গে সহচরী তার সখীগণ সাথে আছেন কিন্তু তার রূপটা কেমন দেখাচ্ছে তার শাশালের যে মুক্ত কবরী মাথায় এর মানে কি সাহিত্যিকরা বলতে পারবে কেমন না মুক্ত কবরী হচ্ছে ওনার চুলগুলো ছাড়া ছিল আর মুক্তার কবরীটা এইখানে ঝুলা ছিল মুক্তার রঙ হচ্ছে সাদা সেই সাদা মুক্তার মালাটাই এইখানে ঝুলা ছিল তার জন্য মুক্ত কবরি বলছিল কুঞ্চিত অবলী অবলি মানে জানেন জানেন নাই অবলি মানে হচ্ছে চুল আচ্ছা তো চুলগুলা কুকচা কুকচা আছে বর্ণনা করছেন ভগবান আচ্ছা আচ্ছা যে চুলগুলো চুলগুলো তার কুকচা কুকচা কেমন বোঝা যাচ্ছে যে শত শত ভ্রমণ ওখানে বসে আছে মাথাটাতে কুঞ্চিত অবলি যেমন জুথে অলি মানে দলে দলে যেমন ভ্রমর ওখানে বসে আছে অম্নিভাবে দেখা যাচ্ছে তো অলি বলি অলি ধায় সেই মাথার চুলগুলোকে দেখে নিয়ে ভ্রমর বলি নিয়ে বাকি ভ্রমণ তুলে যাচ্ছে ওর মাথার উপরে বসতে তো হেরোরে শোখা ওকে ধ্বনি চলে যায় ওই ধ্বনিটা কে কত বড় সাহিত্য আছে এখানে এই যে বাণীগুলো দিয়েছে হ্যাঁ তা কেমন বাণী দিয়েছে ডিকশনারি ফেল হয়ে যায় ডিকশনারি বাংলা ডিকশনারি তো পাওয়া যায় না এইরকম তাদের বলিগুলো ছিল শব্দগুলো ছিল কিন্তু তারা মুঠ ছিল কি পড়াশোনা ছিল অবশ্য অনেক দিনের কথা আমরা শোনার কথা যে ওদের লেখাপড়া ছিল না স্বয়ং বড়পুত্র সরস্বতী ছিল তারা এরকমভাবে তারা ঝুমুর বর্ণনা করেছেন এগুলোকে যদি কেউ বলে খারাপ তাহলে তাকে কী বলবো হুম ঠিক কিছু বলে যাচ্ছে তাকে তাহলে বল তাহলে ঝুমুর খারাপ কি করে হবে ঝুমুর হ্যাঁ সকলেই আছে এবং ভগবান যে রাসলীলা করেছিলেন বৃন্দাবনে সেই রাসের থেকে ঝুমুরের আবির্ভাব আবির্ভাব আর ওইটাকে বর্ণনা করে নিয়ে সকলেই ঝুমুর রচনা করেছেন আচ্ছা আজ হুম আপনি কোন কোন সাথে কাজ করেছেন আমি প্রথম যখন নাতনি জগতে যখন আসি হুম তখন এই যে ঘোল্টু দাস বলে একটা লোক ছিল এই বরাবাজার থানায় তার বাড়ি আচ্ছা হুম গুসানটিতে মানে ওর গ্রাম হুম উনি আমাদের এলাকায় দুটো নাতনি নিয়ে গিয়েছিলেন একবার আচ্ছা তো তাদের সাথে মোটামুটি আমি দু বছর ছিলাম তা নিজের হাতে আমি পাঁচ ছটা নাচনি নিজের হাতে তৈরি করেছি আচ্ছা যেমন থানার মধ্যেই যেমন সিরকালি ঝাড়খণ্ডের মধ্যে যেমন তিলুলি থানার মধ্যে এখন তিলুলি থানা পড়ে চৌকাতে একটা নাম হ্যাঁ নাম আছে নাথ গোপের যে একটা নাচনি ছিল আচ্ছা হ্যাঁ সেই তাকে শিক্ষা দিয়েছি এই যে বড় লাপাং বলে একটা আছে সিলুমের কাছে সেখানে একটা শিক্ষা দিয়েছিলাম আর সংগত করেছিলাম এখানে আলসা সিরকাবাদের একটা মাস্টার একটা নাচন ছিল আচ্ছা ওর সাথে আমি অনেকদিন ছিলাম শালবনিতে একটা নাচিনি ছিল তার কাছে অনেকদিন ছিলাম আচ্ছা সঙ্গত করেছি আচ্ছা আচ্ছা আর ওই সিরকালির সাথে তো প্রায় থেকেই যেত হতো কোনো ব্যাপার নেই হ্যাঁ আর সব কিছু আর এটু যেটা আমি সব কিছু নাচ গান যাহা কিছু আমি তাকে দিয়েছিলাম আচ্ছা 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 এই ঝুমুর জগতে আসে আপনি শুধু গানে করতেন নাকি বাদ্যযন্ত্র না সকল করতাম সময়ে আচ্ছা তো বিশেষ করে আমি ওই মাদুল নিয়ে তাদেরকে নাচা নাচি করতাম আচ্ছা আচ্ছা নিজে ঝুমুর গাই গাইতাম নিজে ঝুমুর গাইতাম এবং তাকে সেও আমার ঝুমুরটা গাইত আর ওইসব করিলেই অভিনয় করিনি তাদের সাথে আমি মাদুল নিয়ে বেশি কাজ করতাম আচ্ছা 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 এই নাতনির সাথে আপনি মোটামুটি কোন কোন জায়গায় বা কোন কোন কোনো সেরকম অনেক জায়গাতে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গায় যেমন মনে করুন ঝালদা আপনার ইয়েতে যেমন ঝালদা রোপ আছে মাতোমারা আছে আচ্ছা আচ্ছা গোড়ালি আছে এরকম বিভিন্ন জায়গায় সেগুলো তো এখন অনেক দিনের ব্যাপার খেয়াল তো নেই তো রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে যেমন টাটু ছেলে আছে অনেক কিছু আছে ওদিকের মধ্যে টাটু সেলাই বা এই কারোয়ালি পাঁচু এবং লাগাম মুড়ি গোড়ালি এই ওইখানে যে নির্মল মাহাতো যে ছিল ও একটা মেলা লাগাতো ওখানে আচ্ছা বুড়াম ওখানে অনেক জায়গাতেই আমি করেছিলাম তো জীবনে তো অনেক আসত কটা খেয়াল রাখবেন বলুন কিন্তু আমি ওই মানে ওই ওদের সাথে অনেক ধরে ছিলাম আর কি তো বহু এলাকায় যা করেছি আমাদের বেঙ্গলও করেছি এবং এমন জায়গা গেছি যে যেমন বেঙ্গলের কোনা উড়িষ্যার কোনা ঝাড়খণ্ডের কোনা সেই ওই ত্রিসিমার মধ্যেও আমি গান বাজনা করেছি নাতির সাথে আচ্ছা 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 ওই বাগমুন্ডি এলাকায় মানে তখন মানে বা এখনই কি ধরনের ওই মানে ঝুমের প্রচলন দেখা ঝুমুরের প্রচলন বাগমুনি থানার মধ্যে ছিল দরবারি ঝুমুর ছিল আচ্ছা যাকে জমিদারি বলে ঢোল সেগুলো চলে এবং প্রায় এখনো পর্যন্ত সেটা জাগ্রত আছে অনেক লোকের হ্যাঁ অনেক জায়গায় হয় এবং বৈঠকই ঝুমুর যে এই যে ভালো ভালো ঝুমুর আছে প্রাচীন কবিদের তাদের ঝুমুরও আলোচনা এখনো প্রায় হয় এখন লুপ্ত হয়ে আমাদের বাগমুনিতে যায় না আলোচনা হই ভাদ্রিয়াটা মোটামুটি ওই আলাদা মানে আঙ্গিক টাইপের হ্যাঁ না না হ্যাঁ ঝুমুরের পক্ষটা ওটা নাই ভাদ্রিয়া হচ্ছে আলাদা আর ঝুমুর হচ্ছে আলাদা আলাদা আচ্ছা তো এখন মানে ঝুমুর গানের যে চাহিদা আগের তুলনায় এখন বর্তমানে কীরকম টাইপের এখন বুঝতে পারছি দেশে দেখছি যে এখন সেই ঝুমুরগুলা প্রায় আলোচনা এখন কমে গেছে অন্য জায়গাতে বা আমাদের বাগমন্ডির এলাকার মধ্যে যেমন আলোচনা ছিল সে আলোচনাটা এখন কমে গেছে এখন তো জানছেন তো এখন তো মোবাইলের ব্যাপার হুম এখন সবাই তো রঙে মিলতে গেছে আর আধ্যাত্মিক জিনিসগুলোকে আর কেউ এখন ভালোবাসছে না কিন্তু আছে বস্তুটা আছে ওটা আছে তো এই যে এখন বর্তমান প্রজন্মের যারা ঝুমুর প্রেমী যুবক যারা এই সব টাইপের যারা আধ্যাত্মিক পৌরাণিক এইসব টাচে আছে তা মানে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন যাতে ঝুমুরটা আরো সেরকম জায়গায় তারা নিয়ে যায় কিভাবে আপনি তাদেরকে তাদের যদি বাসনা যদি তাদের যদি থাকে আচ্ছা তাহলে যাদের যাদের কাছে ঝুমুর আছে ওরাকে মানে কোনোরকম ভাবে তাদের সন্ধান করে তাদের কাছে সংগ্রহ করতে হয় পৌঁছিতে হবে কারণ না তো আর যে কোনো জায়গাতে এখানে তো ঝুমুর নাই আছে তো ভালো লোকের কাছে ঝুমুর আছে যারা তার প্রেমে প্রেমিক হয়ে আছে তারা সেই প্রেমের যদি প্রেমিক যদি হয় তাদের কাছে সংগত করতে হবে কারণ ঝুমুরটা লিখে দিলে তো হয় না তার সুর আছে সুর আছে আর এই দরবালি ঝুমুরের এমন একটা ক্ষমতা আছে যে গায়ক যদি বলে যে ওকে আমি ঢোল বাজাতে দিব নাই সাধ্য নাই যে মানে ঢোলটা ওই বাজাবে এরকম ভাবে মানে ও আর আছে আর কি আচ্ছা তো ওই দরবারি ঝুমর যদি শিখতে যাতে হয় তাহলে ঢোলের বাজনা শিখতে হবে এবং ধংসার বাজনা শিখতে হবে কারণ ধর্মসা যে বাজাবে তার তো একটা ইয়া আছে সূত্র আছে ঢোলের সাথে যে ধমসালি বাজাবে তা ঢোলের সাথে বাজাতে গেলে মানে কখন আমাকে ধমসালে বাজাতে হবে এবং ঢোল কখন বলবে তার বলিটা ওটা অবসর দিতে হবে সেগুলো এটা শিক্ষার ব্যাপার বটে বাবা যদি আসে এখানে যদি অনুগত হয় যাদের কাছে ঝুমুর আছে তাহলে ও তখন সেইটাকে দেখবে যে না বাস্তবিক এটা বিরাট ব্যাপার সে আবার প্রচার করবে তো ও প্রচার করলে ও কোনো একজন কোনো একজনকে সব মানুষ করবে হ্যাঁ এমনও আছে যে হয়তো কোনো জায়গায় ঝুমুর চড় পঞ্চাশ জন ওখানে আগ্রহী যাচ্ছে সেই পঞ্চাশ জনে তো সেখানে চলে এলো হ্যাঁ আর পঞ্চাশ জনে সে কী করলো ওইগুলোকে চেষ্টা তা তাহলে পঞ্চাশ জনের গেলো সেই পঞ্চাশ জন যদি আরও এক এক জায়গায় যদি আসর করে তা আরও পঞ্চাশ জন করবার তবে আগ্রহ থাকা চাই হুম তা এখন ব্যাপার হচ্ছে কি যে আগে জগতে অভাব ছিল কিন্তু আনন্দ ছিল আগে কার্যকর অভাব ছিল কিন্তু আনন্দ ছিল কিন্তু এখন অভাবও নাই আর আনন্দও নেই কেন যে থাকি একটাই মানে সকলে বিজি আছে সবাই যে কী করে আমি দু লাখ টাকা জমা ঠিক তা এই ধন যদি চাই তাহলে এই ধন পাওয়া যাবে না কেন যাবে না যে কারণ এইটা হচ্ছে অমর বস্তু এই বস্তুটা হচ্ছে অমর বস্তু টাকা যদি আপনারা যদি রোজগার করেন তো মোটামুটি রোজগার করলে ওই আপনিও গেলেন তো কিন্তু এই বস্তুটা আমার একটা বস্তু এটা অমৃত অমৃত বাণী বলতো অমৃত অমৃত বাণী মানে মানুষটা মরে যেতে পারে কোনো আপত্তি নাই কিন্তু আর ওই অমর বাণীটা কিন্তু সংসারে থাকবে যে কবিগুলা যে গানগুলো রচনা করে গেছে ওরা আছে কি না কিন্তু ওদের বাণীটা আছে তেমনি কোনো মহাজন যদি সেই ঝুমুর জগতে যদি এগোতে যদি পারে তার যদি আশা যদি থাকে ঝুমুর প্রেমের প্রেমিক যদি হয় তাহলে তার অমর বাণীটা রাখতে পারে সংসারে তিনটা জিনিস নিয়ে যাবার আছে আচ্ছা একটা হচ্ছে সুকীর্তি সুকীর্তি আচ্ছা মানুষটা চলে গেলে আর কীর্তিটা কিন্তু জগতে থাকছে একটা হচ্ছে পাপ এবং পুণ্য দুটার মধ্যে একটা আচ্ছা হুম আর একটা যশ নাম যান একটা ছিল ঠিক তো এগুলো অর্জন যদি করতে হয় তাহলে সেরকম ওরকম লোকের সাথে তবে তো বস্তুটা পাওয়া যাবে আর এগুলা অমর জিনিস এখন যে পুরুলিয়ার গান চলছে এক বছর চললো আগামী বছর কিন্তু আরেকটা হলো ওটা ওই চলে গেল কিন্তু ই আছে না ই যা আছে আছে আছেই আর থাকবে এই ঝুমুর জগতে নীতি হচ্ছে যাদের যারা প্রেমিক তারাকে ঝুমুর সংগ্রহ যারা করেছে তাদের সাথে মিলতে হবে এবং এই বস্তুটা দে বলবার বলে যে আপনি আমাকে দেন লে বলবার নয় এটা বিক্রি করবার বলে কি হ্যাঁ তাহলে এটা যদি ইচ্ছা যদি থাকে তাহলে বহু সম্পদ আছে তবে

আর এমন একটা জিনিস বলে এইটা যে এই যে সঙ্গীত বিদ্যাটা যদি শরীরে যদি থাকে তো যদি ও ছ মাস যদি বাঁচবার আছে তো এক বছর বাঁচবে দীর্ঘায়ু হতে পারে এই সঙ্গীত বিদ্যার তোর পাওয়ার আছে আর যত কিছু সংসারে বিদ্যা আছে ন বিদ্যা সঙ্গীত পর ইয়ার উপরের বিদ্যা আর কিছু নেই শ্রেষ্ঠ বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে সঙ্গীত বিদ্যা তো ঠিক আছে আমরা ওনার কাছ থেকে জেনে নিলাম সেই ঝুমার সম্পর্কে হুম